আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে টপ কলেজ ইন ঢাকা সিটি ঢাকার মধ্যে সবচেয়ে সেরা কলেজগুলো তালিকা এবং সকল তথ্য শুধুমাত্র তালিকা দিয়ে একটা দায় সেরা ভিডিও করছি না একটা ভিডিওর মাধ্যমে তোমরা যেন সকল তথ্যগুলো পাও এবং সেখানে যোগাযোগ করে ভর্তি সম্পর্কিত যা যা আছে আমরা দিতে পারি এবং তাদের সাথে যোগাযোগ করতে পারি একটু জেট আমরা চেষ্টা করবো এই ভিডিওতে তুলে ধরার জন্য অনেক কষ্ট করে এই পোস্টটি আমি লিখেছি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবে একটা লাইক দেওয়ার জন্য আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে কানেক্টেড হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর তোমাদের যদি স্পেশালি কোনো কলেজ সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করো যে কলেজগুলো সম্পর্কে বেশি কমেন্ট আসবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা ভিডিও তৈরি করবো সো চলো আমরা বিষয়গুলো এক একে দেখে নিই আমি তার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই মূল ভিডিওতে আগে সেটা হচ্ছে একটা কলেজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ একটা কলেজ কিন্তু একটা টার্নিং পয়েন্ট তুমি একটা ভালো কলেজে ভর্তি হলে তোমার সামনে যে তোমার লক্ষ্য সেখানে মানে প্রবেশ করা বা সেটা লক্ষ্য অর্জন করা কিন্তু খুব সহজ অর্থাৎ যদি বুঝিয়ে বলি তুমি যদি নটোটেমে পড়াশোনা করো তোমার কিন্তু লাইফে নটোটেম থেকে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক কিছু করে যাচ্ছে সারা বিশ্বে তুমি যদি এখানে রাজকে পড়াশোনা করো রাজক থেকে বাংলাদেশে টপ লেভেলে অনেক স্টুডেন্ট আছে বিষয়টা হচ্ছে যে একটা ভালো কলেজ অনেক ইম্পর্টেন্ট সো এই ক্ষেত্রে আমরা আজকে এই ভালো কলেজগুলো সম্পর্কে তথ্যগুলো দিব যাতে তোমরা কলেজগুলো তোমরা নির্বাচন করতে পারো এবং সেখানে ভর্তি হতে পারো সো চলো আমরা ঢাকা প্রাণ কেন্দ্রের শুধুমাত্র ঢাকা যে রাজধানী ঢাকা মহানগর সেখানে কলেজগুলো নিয়ে কথাবার্তা বলবো প্রথমে রয়েছে ঢাকা কলেজ খুবই ইম্পর্টেন্ট একটা কলেজ সুন্দর একটা কলেজ এবং পুরাতন একটা কলেজ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা কাল হচ্ছে আঠারোশো একচল্লিশ আর ঠিকানা হচ্ছে মিরপুর রোড নিউ মার্কেটের একদম পাশেই এই কলেজটি ওয়েবসাইট দেওয়া আছে আর প্রথমে বলি এই যে সম্পূর্ণ ঠিকানাটা মিত্র একাডেমিতে আমরা লিখে রেখেছি এই সম্পূর্ণ পোস্টটি সো পোস্টটি তুমি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবা সেখান থেকে তোমরা এখানে এসে সকল তথ্য দেখে নিতে পারবা তাও আমার কথাগুলো একটু শোনো কারণ আমি এখানে ক্যাজুয়ালি কথাবার্তা বলবো মানে কথা হচ্ছে আমি একদম ফর্মালি কথাবার্তা বলবো না যেটা ডকুমেন্ট করছি আমি জাস্ট তোমাদের সাথে একদম বড়ো ভাই হিসাবে বিষয়গুলোর সাথে পরিচয় করে দিচ্ছি এবং তথ্যগুলো টুকটাক শেয়ার করবো ওকে সো এখানে ইমেল অ্যাড্রেস আছে ফোন নাম্বারও দেওয়া আছে তাদের কারা পড়তে পারবে ঢাকা কলেজে শুধু ছেলেরা পড়তে পারবে আসন সংখ্যা হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগে আছে নয়শো আর বাণিজ্য বিভাগে দুশো পঞ্চাশ মানবিক আছে দুইশো কোন বিষয়ে পড়ানো হয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল বিষয়ে পড়ানো হয় আর স্নাকোত্তর স্নাকোত্তর পর্যায়ে সবগুলোই পড়ানো হয় আর ভর্তির যোগ্যতা বলা হয়েছে উচ্চ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে তোমাদের লাগবে জিপিএ পাঁচ বাণিজ্য বিভাগে লাগবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর মানবিক বিভাগে লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো সো এক্ষেত্রে এটা কিন্তু বাড়তেও পারে বা কমতেও পারে এটা মূলত ভর্তির আগে তারা জানিয়ে দেয় আর রাজক উত্তর মডেল কলেজ এটা আরও একটা সুন্দর কলেজ উত্তরাতে তো দেখি এটা কি বলে তারা প্রতিষ্ঠাগুলো হচ্ছে উনিশশো চুরানব্বই সেক্টর হচ্ছে রোড তিন সেক্টর ছয় উত্তরা এটা কলেজটি আর এখানে ওয়েবসাইট দেওয়া আছে তাদের ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য দেখতে পারবো তোমরা এখানে তাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে দেন তাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে ফ্যাক্স নাম্বার পর্যন্ত দেওয়া আছে তাদের কারা পড়তে পারবে ছেলে ও মেয়ে উভয় তো রাজ কলেজটা এই এক্ষেত্রে সবচেয়ে বেশি আসে এখানে সেটা হচ্ছে যে ছেলে মেয়ে উভয় প্রথমেই বলি এখানে কিন্তু আমি কোনো সেরা কলেজের র্যাঙ্কিং করে নি যে এক দুই তিন আমি সেরা দশটি কলেজ সম্পর্কে তথ্যগুলো দিচ্ছি এক্ষেত্রে কোনো র্যাঙ্কিং করা সম্ভব না কারণ কে কেউ কারো চেয়ে কম বা বেশি না অর্থাৎ সবাই কম বেশি একসাথেই অবস্থান করছে যেন সেরাও আমি বলছি না সেক্ষেত্রে আমি দেখি যদি আসুন সংখ্যা যদি কথা বলি মোট আসন সংখ্যা রয়েছে তোমাদের বাংলা মাধ্যমে ষোলোশো আটত্রিশটি আসন সংখ্যা রয়েছে আর ইংরেজিতে রয়েছে তোমাদের তিনশো এখানে সরি টোটাল মোট আসন সংখ্যা ষোলোশো যেখানে বাংলায় রয়েছে বারোশো ষাট এবং ইংরেজিতে রয়েছে তিনশো আটাত্তর এটা বাড়তে পারে কারণ প্রতি বছর কিছু না কিছু আসন সংখ্যা বাড়ে আর কোন বিষয়ে পওন এখানে মাধ্যমিক পর্যায়ে সকল বিষয়ে পওন হয় ভর্তির যোগ্যতা যদি বলি বিজ্ঞান বিভাগে জিপিএ পাস থাকতে হবে বাণিজ্য বিভাগে ফোর পয়েন্ট ফাইভ জিরো মানবিক বিভাগে ফোর পয়েন্ট থাকতে হবে আশা করি এই ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়েছে আবেদন বা তোমাদের যোগ্যতা সম্পর্কে নটরডেম কলেজ এটাতেই ইম্পর্ট্যান্ট কলেজ এবং নাম করা কলেজ এবং এই কলেজটি সম্পর্কে সবাই অনেকটা উৎসাহ থাকে সো এখানে এটা প্রতিষ্ঠাকাল হচ্ছে উনিশশো এবং এটা মূলত তোমাদের টয় নবী সার্কুলার রোড ঢাকাতে অবস্থিত একদম ঢাকা প্রাণে আর এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে তাদের ইমেল রয়েছে তাদের যোগাযোগ করতে পারো ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারো আসন সংখ্যা একাদশ শ্রীতে প্রতি বছর দুই হাজার ছয়শো ভর্তি করানো হয় মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ছয় হাজার এক্ষেত্রে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বাণিজ্য বা আলাদা গ্রুপ ভিত্তিক কত সেটা আমরা অতটা ভালোভাবে জানি না এখানে তোমার বলেছে যে শুধুমাত্র ছেলেরা পড়তে পারবে এবং এখানে তারা বলেই দিয়েছে এটা বেসরকারি কলেজ আমি আবার বলছি এটা কিন্তু বেসরকারি কলেজ এখানে প্রাইভেট কলেজ এখানে খরচ বেশি হবে আর এখানে তোমার একাদশ শ্রেণী বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন বিষয় পড়ানো হয় ভর্তির যোগ্যতা নিয়ে যদি বলি বিজ্ঞান বিভাগের জিপিএ পাঁচ থাকতে হবে বাণিজ্য বিভাগের চার মানবিক বিভাগে জিপিএ তিন তবে এটি নিয়ে আমি একটু কনফিউশনের মধ্যে আছি কারণ তথ্যের অভাবে পাইনি তবে এটা একটু কম বেশি বাণিজ্য এবং মানবিক বিভাগ নিয়ে একটু কম বেশি হতে পারে বাট বিজ্ঞান বিভাগ জিপিএ পাঁচ এটা কনফার্ম থাকো বিকার উন্নয়সা নূর কলেজ সো এই কলেজটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা মনে হয় যে ঢাকার মধ্যে আরও একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠা উনিশশো বাহান্ন ঠিকানায় ওয়ান এ বেলি রোড ঢাকা ওয়েবসাইট রয়েছে তাদের ইমেল রয়েছে ফোন নাম্বার রয়েছে দুইটা নাম্বার দিয়ে রেখেছে কারা পড়তে পারবে শুধুমাত্র মেয়েরা সো নরেন যেমন ছেলেদের জন্য বিখ্যাত তেমন বিকণুর নেশা এটা হচ্ছে গিয়ে মেয়েদের জন্য বিখ্যাত আসন সংখ্যা হচ্ছে এই কলেজে স্কুল শাখা থেকে শিক্ষার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হয় এটা ঠিক কারণ এখানে স্কুল শাখা রয়েছে আর এমনিতে স্কুল ছাত্রছাত্রীর সংখ্যা যে প্রায় বারো হাজারের মতো উচ্চ মাধ্যমিকের আসন সম্পর্কে জানা নেই কারণ হচ্ছে যে এটা তারা ওরকমভাবে প্রকাশ করে না তবে দেখা যায় যে যেহেতু এখানে একটা স্কুল আছে তাই ওভাবে প্রকাশ করে না কারণ স্কুল থেকে টানার পর যে কটা সিট থাকে সেই কটা সিট তারা বাইরে স্টুডেন্টদের জন্য অ্যালাউ করে ওকে আর এখানে তারা বলে দিয়েছে কোন বিষয়ে পড়ানো হয় এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসা সকল বিষয়ে পড়ানো হয় আর এখানে যেহেতু স্কুলও রয়েছে সো ভর্তি যোগ্যতা বিজ্ঞান বিভাগে পাঁচ থাকতে হবে জিপিএম বাণিজ্য বিভাগে সাড়ে চার এবং মানবিকে তিন তো তিন নিয়ে একটু কনফিউশন এখানে অর্থ সাড়ে তিন থাকতে পারে বাট এই বিষয়গুলো আসলে কিছুটা মিস আছে তথ্যের একটু গ্যাপ আছে সো এই বিষয়গুলো তোমরা একটু জেনে নিবা বা তাদের এখানে জানিয়ে দিবে তারা যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ একটা সুন্দর কলেজ ঢাকার মধ্যে এবং বলতে পারো যে খুব ডিসিপ্লিন মেনটেন করা কলেজ প্রতিষ্ঠাকাল উনিশশো ষাট ঠিকানা ঢাকা সেনানিবাস ঢাকা ঢাকা সেখানে পুরোটাই কিন্তু পুরো ক্যানটেনমেন্ট বুঝ হইতো বিষয়টা তারপর হচ্ছে ওয়েবসাইট তাদের রয়েছে ইমেল রয়েছে ফোন নম্বর রয়েছে কারা পড়তে পারবে ছেলে মেয়ে উভয় এই ছেলে মেয়েদের জন্য আরেকটা মোস্ট পপুলার কলেজ হচ্ছে এটি ভর্তির যোগ্যতা উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ তোমাদের এখানে থাকতে হবে পাঁচ মানবিক বিভাগে থাকতে হবে তোমার সাড়ে তিন এবং ব্যবসা বিভাগে থাকতে হবে সাড়ে চার আর এখানে একটা বিষয় হচ্ছে যে সেনা সদস্য যারা আছে যারা সেনাবাহিনীতে জব করে তাদের ছেলে মেয়ের ভর্তির ক্ষেত্রে আলাদা একটা কোটার ব্যবস্থা তারা রেখেছে আর এখানে পড়ানো হয় বলতে বিজ্ঞান মানবিক ব্যবসার সকল বিষয় এখানে পড়ানো হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে অনার্স মাস্টার্স বিবিএ বিষয়গুলোও রয়েছে তারপর রয়েছে ঢাকা সিটি কলেজ সো সিটি কলেজের সিটি কলেজটা কিন্তু অনেক সুন্দর একটা কলেজ এটা কিন্তু মানে আবার ওই মিরপুর রোডে ঢাকা কলেজের পাশেই একটা কলেজ সিটি কলেজ উনিশশো সাতান্ন সালে এটা প্রতিষ্ঠিত ঠিকানা রোড নম্বর দুই রোড নং দুই ধানমন্ডি সো এটা হচ্ছে গিয়ে তোমাদের বলি আমরা মিরপুরের এখানেই তারপর হচ্ছে তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে ইমেল দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে কারা পড়তে পারবে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে আসন সংখ্যা হচ্ছে তিন বিভাগের তিন হাজার পাঁচশো জন শিক্ষার্থী ভর্তি করানো হয় ইংরেজির মাধ্যমের জন্য একশো পঞ্চাশটি সিট বরাদ্দ আছে সেক্ষেত্রে আসন সংখ্যার তিন বিভাগ বলতে গেলে হয়তো বিজ্ঞানের জন্য একটু বেশি মানবিক এবং ব্যবসা শেখার জন্য একটু কম আছে তারপর বলেছে কোন বিষয়ে পড়ানো হয় এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক সকল বিষয়ে পড়ানো হয় সাথে তোমার এখানে অনার্স মাস্টার্স বিষয়গুলো আছে ভর্তির যোগ্যতা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে জিপিএ পাঁচ মানবিক বিভাগে সাড়ে তিন এবং ব্যবসা শাখায় চার থাকতে হবে ওকে এরপর হচ্ছে ঢাকা কমার্স কলেজ ওমাইগড় একটা কলেজ তাই না এটা কমার্সের জন্য সবচেয়ে বেস্ট কলেজ আচ্ছা দেখি প্রতিষ্ঠাগুলো হচ্ছে উনিশশো তোমার এখানে কত উননব্বই আর সেকশন দুই মিরপুর দুয়ে এটা চিড়িয়াখানার ওখানে রাইনখোলা মোড়ে কলেজটা অবস্থিত একটা কলেজ আর ওয়েবসাইট দেওয়া আছে তাদের মেইল দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে ওকে আসন সংখ্যা উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে দুই হাজার আটশোটি আসন রয়েছে তাছাড়া ইংলিশ বাসনের জন্য একশোটি অর্থাৎ টোটাল দুই হাজার নয়শো আসন রয়েছে সো এইটা একটা প্রাইভেট কলেজ আমি আবার বলছি এক্ষেত্রে কিন্তু বেসরকারি কলেজ খরচ একটু বেশি কোন বিষয়ে পাওয়ানো হয় এখানে উচ্চ মাধ্যমিক তিন বিষয়ে পাওয়ানো হয় সাথে বিবিএ অনার্স এগুলো আছে মাস্টার্স আছে ভর্তি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি করতে বিজ্ঞান বিভাগে জিপিএ পাঁচ মানবিক বিভাগে সাড়ে চার এবং ব্যবসা শাখায় পাঁচ থাকতে হবে জিপিএ ফাইভ থাকতে হবে ঢাকার ভিতরে কমার্সের জন্য সবচেয়ে ভালো কলেজ যেটা প্রথমে বলেছিলাম যে ঢাকার মধ্যে বেস্ট কলেজ এটা সো এরপর দেখে সরকারি বিজ্ঞান কলেজ এটা আবার বিজ্ঞানের জন্য সবচেয়ে বেস্ট কলেজ ঢাকার মধ্যে সো এটা প্রতিষ্ঠাকাল দেওয়া আছে উনিশশো চুয়ান চুয়ান্ন এবং এখানে দেওয়া আছে ফার্ম গেট তেজতুরি বাজার সো এটা ফার্ম গেট ওই যে তোমাদের তেজগাওয়ার এখানে ওয়েবসাইট দেওয়া আছে ইমেল দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে শুধুমাত্র ছেলেরা পড়তে পারবে আসন সংখ্যা সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের জন্য বারোশিটি আসন রয়েছে শুধুমাত্র বিজ্ঞান কলেজ আমি আবার বলছি বিজ্ঞান কলেজ মানে এখানে কিন্তু কোনো কমার্স আর্টস নাই এই যে বলে দিয়েছে শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে পড়ানো হয় ভর্তির যোগ্যতা জিপিএফ যারা ফাইভ আছে তারা একমাত্র ভর্তি হতে পারবে বা আবেদন করতে পারবে ভর্তির জন্য ওকে এবার হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং এইসব বিষয়গুলো আমি একটু বিজ্ঞান কলেজ নিয়ে বলি এখানে উচ্চতর গণিত যদি তোমাদের জিপিএফ ফাইভ থাকে তাহলে খুব ভালো হয় ওকে আর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা খুবই সুন্দর একটা কলেজ এটা হচ্ছে মোহাম্মদপুরে আমাদের যদি মিরপুর রোডে এটা অবস্থিত প্রতিষ্ঠাগুলো হচ্ছে উনিশশো ষাট সাল আর হচ্ছে মিরপুর রোড ঢাকা আর ওয়েবসাইট দিয়েছে আছে তার মেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে কারা পড়তে পারবে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে সোশ্যাল এমের জন্য আরও একটা বেস্ট কলেজ এটি আসন সংখ্যা রয়েছে মোহাম্মদপুর অবস্থিত কলেজটিতে বাংলা ইংরেজি ভার্সনে মোট নশো দশটা আসন রয়েছে যার মধ্যে ইংরেজি ভার্সন একশো চল্লিশটা আসন বরাদ্দ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা শিক্ষার্থীদের কার্যক্রম চালু আছে ভর্তি যোগ্যতা বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য জিপিএ পাস থাকতেই হবে ব্যবসা শাখার শিক্ষার্থীদের সরি এখানে তোমাদের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জিপিএ পাশ থাকতে হবে এবং ব্যবসা শাখার নির্দিষ্ট শিক্ষার্থীদের জন্য লাগবে চার আর ব্যবসা শাখা যারা বহিরাগত তাদের লাগবে সাড়ে চার এবং মানবিক শাখা যারা নির্দিষ্ট শিক্ষার্থী তাদের লাগবে সাড়ে তিন বহিরাগতদের জন্য লাগবে চার অর্থাৎ এখানে তারা দুইটা রুলস ফলো করছে নিজেদের শিক্ষার্থী আছে যেহেতু স্কুল পর্যায়ে তাদের আছে সেই স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য কিছুটা জিপিএ কম লাগছে ওকে ন্যাশনাল আইডিয়াল কলেজ খুব ইম্পর্টেন্ট কলেজ এবং সুন্দর একটা কলেজ সো এই কলেজটি প্রতিষ্ঠা করছে দুই হাজার মানে বলতে পারো একদম আধুনিক একটা কলেজ হতে পারে এটা আর ঠিকানা খিলগাঁও ঢাকাতে এটা ওয়েবসাইটে রয়েছে ইমেল রয়েছে ফোন নম্বর রয়েছে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এখানে কোন বিষয় পড়ানো হয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগের বিষয় হয় ভর্তির যোগ্যতা বলতে এখানে মূলত আর বলে দিয়েছে যে বিজ্ঞান বিভাগে জিপিএ পাস বাণিজ্য বিভাগে সাড়ে চার এবং মানব বিভাগে সাড়ে তিন থাকতে হবে সো এটা হচ্ছে অ্যাকুরেট সো এই হচ্ছে তোমাদের দশটা কলেজ যে কলেজগুলো একদম ঢাকার মধ্যে সেরা কলেজ এরপর আরও অনেক কলেজ বাকি রয়ে গেছে যে কলেজগুলো একদম প্রাইভেট আর যেগুলো একদম অনেক বেশি খরচ টরস আছে যেমন হোলিক্রস আরও কয়েকটা কলেজ আছে যেগুলো আমরা একটু হলো এক সাইডে রেখেছি সেগুলো আমরা বলবো না যে সেগুলো খারাপ সেগুলো আরও অনেক ভালো কলেজ কিন্তু সেগুলো আমরা নিয়ে আসতে পারি না আমরা চেষ্টা করেছি দশটা কলেজ নিয়ে কথা বলতে তাছাড়া তোমাদের আর কোনো কলেজ সম্পর্কে জানতে হলে সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা যে বিষয়গুলো নিয়ে বেশি কমেন্ট আসবে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ভিডিও করবো আর তাছাড়া অবশ্যই তোমরা এই তথ্যগুলো দেখার জন্য লিঙ্কে ক্লিক করে এখানে গিয়ে সব তথ্যগুলো দেখে তোমরা তোমাদের মতো করে জাস বিচার করে নিতে পারবা ওকে সো আজকের মতো না হয় আমরা এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও দেন তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ